চিলি পনির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পনির। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য কর্নফ্লাওয়ার, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ লবণ। এবার এটাকে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে কোটিং করে নেওয়ার পরে পনিরটাকে ভেজে নেব। ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, এবার পনিরগুলো একে একে দিয়ে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো এটা ভাজার সময়। পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে একপাশে রেখে দেব। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। এটাকে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে হাই ফ্লেমে ভাজতে হবে, তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে ভিনিগার, টমেটো কেচাপ, সয়া সস আর চিলি সস। আমি এর মধ্যে সামান্য গ্রেভি বানাবো, তাই আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ জল। গ্রেভিটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, তাই এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে নাড়াচাড়া করে নেব পনির। চিলি পনির তৈরি হয়ে গেছে বন্ধুরা, পরের দিন নতুন ডিশ নিয়ে আবার ফিরে আসবো।